আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। কিছুদিনের বিরতির পর আমরা আবার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় ফিরে এসেছি। ইমসা জুনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে আমি নার্গিস তাহমিনা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা ভারত উপমহাদেশের ইতিহাসের একটা অন্যতম চ্যাপ্টার, ভারত উপমহাদেশের উপনিবেশিক শাসন, যেটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম, আজকে ওইখান থেকে ওই চ্যাপ্টার থেকেই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ টপিকসটা হলো ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে দিওয়ানিলাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানিলাভটা যে পটভূমিটা, এটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করি। 1757 সালে পলাশির যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনীতিতে সক্রিয়ভাবে অনুপ্রবেশ করে। 1764 খ্রিস্টাব্দে ক্লাইভের হাতের ক্রিয়নক হিসেবে মির্জাপুর ও তার অনুসারীরা, বিশেষ করে মির্জাপুরের জামাতা মীর কাসিমের ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে টনক নড়ে। তারা দাসত্ব থেকে বের হবার শেষ চেষ্টা হিসেবে শেষবারের মতো ইংরেজদের সাথে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হয়। 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব এবং তাদের সাথে সহযোগী শক্তি হিসেবে শেষ মুঘল সম্রাট তাদেরকে সহায়তা, শেষ মুঘল সম্রাট না, তখনকার সময় যে মুঘল সম্রাট, সে মুঘল সম্রাট শাহালম তাদেরকে সহায়তা করতে রাজি হওয়ায় তারা একটা সম্মিলিত জোট শক্তি গঠন করে এবং সেই জোট শক্তি 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুখোমুখি হয়। বক্সার নামক স্থানে এই যুদ্ধ সংগঠিত হয় বলে এটাকে বক্সারের যুদ্ধ বলা হয়। কিন্তু ভাগ্য তাদের সুপ্রসন্ন হয়নি, বক্সারের যুদ্ধেও তারা পরাজয় বরণ করে। এই পাকে এই অবস্থায় যুদ্ধে যে সম্মিলিত বাহিনী ইংরেজ কোম্পানির হাতে পরাজয় বরণ করার পর এটার ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। বস্তুত পলাশি অপেক্ষা বক্সার যুদ্ধ ছিল অধিক মাত্রায় মীমাংসাত্মক যুদ্ধ। মীমাংসাত্মক যুদ্ধ বলতে বোঝা যায় আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি বাংলাদেশে, বাংলায় অবস্থান করতে সক্ষম হবে বা বাংলার রাজনীতিতে তাদের অধিকার কি স্বীকৃত হবে, নাকি বাংলার নবাব আবার পুনরায় তার স্বাধীনতাকে আবার অর্জন করে নিতে সক্ষম হবেন, এইটারই একটা মীমাংসা ছিল এই বক্সারের যুদ্ধ। স্যার জেমস স্টিফেন বলেন, ভারত উপমহাদেশের ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে বক্সারের যুদ্ধ পলাশির যুদ্ধ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ ছিল। পলাশির যুদ্ধ ইংরেজদেরকে বঙ্গদেশের প্রভুত্ব স্থাপনে সাহায্য করে, আর বক্সারের যুদ্ধে তারা এটা পূর্ণ মাত্রায় ব্যবহার করার সুযোগ লাভ করে। এ আর মল্লিক বলেন, বক্সারের যুদ্ধ বাংলায় স্বাধীনতার সমাপ্তি ঘটে। এই স্বাধীনতার সূত্র 200 বছর পর্যন্ত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকে। শুধু তাই নয়, এ যুদ্ধে জয়লাভের ফলে ভারতেও ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়, অর্থাৎ বাংলায় আধিপত্যের সূত্র ধরে, পথ ধরে সমগ্র ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। তবে এই যুদ্ধে জয়লাভের তাৎক্ষণিক অর্জন ছিল কোম্পানির বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি শাসন লাভ। দিওয়ানি শাসন পড়াতে যেয়ে আমাদের আরেকটু শাসন পদ্ধতি, তখনকার সময়কার যে শাসন পদ্ধতিটা সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বাংলার তখন রাজনৈতিক আকাশে একমাত্র শক্তিধর ক্ষমতার অধিকারী হয়েও তারা, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বাংলার সম্পূর্ণ শাসন ক্ষমতা গ্রহণ না করে কৌশলের সাথে আর্থিক সুবিধা লাভ করাটাকে প্রাধান্য দেয়, কারণ তারা ছিল ইংল্যান্ডের অধিবাসী। বাংলার রাজনীতি এবং বাংলার যে শাসন পদ্ধতি,
এবং বিশেষ করে বাংলা যে ভারতবর্ষের যে প্রাদেশিক শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, এই যে দুটোর মধ্যকার যে পার্থক্য এবং ভারতবর্ষের জনগণের মন মানসিকতা এবং তাদের যে আনুগত্য লাভ করার ব্যাপারটা, এই সকল ব্যাপার তাদের কাছে খুবই ঝামেলাপূর্ণ মনে হলো। এই জন্য তারা মনে করলো যে তাদের প্রয়োজন, আসলে তারা বাংলা এসেছিল বা ভারতবর্ষে এসেছিল কিন্তু আর্থিক কারণে, সুতরাং যে আর্থিক সুবিধা লাভের জন্য তারা বাংলা এসেছিল বা ভারতবর্ষে এসেছিল, সে আর্থিক সুবিধাটাকেই তারা প্রাধান্য দিল, যার কারণে মুঘল ক্ষমতাটাকে তারা হাতে রেখে, মুঘল সম্রাটকে তারা হাতে রেখে তারা সর্বোচ্চ আর্থিক সুবিধা লাভের জন্য যে কৌশল অবলম্বন করে সেটাই ইতিহাসে দিওয়ানি লাভ নামে পরিচিত। অর্থাৎ আর্থিক সুবিধা লাভের জন্য তারা রাজনীতিতে প্রবেশ না করেও রাজনীতির বা শাসন ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ের যে ক্ষমতাধর ব্যক্তি তাকে হাতে রেখে এবং প্রাদেশিক যে শাসন বা নবাবী শাসনের বা নবাবী শাসন ব্যবস্থার যে নবাব তাকে হাতে নিয়ে, অর্থাৎ সমগ্র শাসন ব্যবস্থা প্রশাসন তাদের হাতের মুঠোয় বন্দী, কিন্তু তারা সেটা ধরি মাছ না ছুঁই ফানির মতো তারা সেটাকে নিজেরা সম্পূর্ণভাবে পরিচালনা করে, পরিচালনার দায়িত্ব তারা বিভিন্ন বিভাগের উপর অর্পণ করে বা বিভিন্ন পর্যায়ে অর্পণ করে, তারা শুধুমাত্র আর্থিক সুবিধা লাভের জন্য যতটুকু দায়িত্ব বা কর্তব্য তাদের পালন করার দরকার ছিল তারা শুধুমাত্র সেটুকুই গ্রহণ করতে রাজি হলো। আর এই গ্রহণ করার যে পদ্ধতিটা বা এই গ্রহণ করার তাদের যে মাধ্যমটা বা তাদের যে গ্রহণ করার যে ইচ্ছাটা, এটাকে সম্মতি প্রদান করা ছাড়া ভারতীয় উপমহাদেশের যিনি তখন সম্রাট ছিলেন শাহালম তার নিকট এবং বাংলার নবাব তথা এবং অযোধ্যা বিহারের নবাবের কাছে দ্বিতীয় কোনো পথ ছিল না, কারণ তারা ছিল জয়ী শক্তি। আর অপরদিকে ভারতবর্ষের যে কেন্দ্রীয় এবং প্রশাসনিক যে শক্তিটা ছিল তারা ছিল পরাজিত শক্তি। সুতরাং তাদের যে চাহিদা, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে চাহিদা, সেই চাহিদাটা অনুযায়ী তাদেরকে আর্থিক সুবিধা দিতে তারা বাধ্য ছিল, ভারতবর্ষের শাসকরা এটা দিতে তারা বাধ্য ছিল। সুতরাং কৌশলে তারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও শুধুমাত্র আর্থিক সুবিধা লাভের যে কৌশলটা অবলম্বন করেছিল সেটাকেই আপাতত দিওয়ানি লাভ হিসেবে ইতিহাসে পরিচিত করা যায়। তার আগে আমরা একটু দেখে নেই তখনকার সময় যে মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থা সেটার কী অবস্থা ছিল। মুঘলগণ কেন্দ্রীয় শক্তির অধিকারী হওয়ার পরে, যেহেতু ভারতবর্ষের আয়তন এবং বিশালতা এত বেশি বিস্তৃত ছিল যে কেন্দ্র থেকে অর্থাৎ উত্তর ভারতে অবস্থান করতেন তখনকার সময়ে মুঘল শাসকগণ, উত্তর ভারতে অবস্থান করে দক্ষিণ ভারত এবং এর আশেপাশের ভারতবর্ষের যে ছোট ছোট রাজ্যগুলা এগুলোর উপর নিয়ন্ত্রণ স্থাপন করা মুঘল সম্রাটদের পক্ষে সম্ভব হতো না। এই কারণে তার শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণের মাধ্যমে, অর্থাৎ তার শাসন ব্যবস্থাকে ভাগ করে বিভিন্ন ভাগে পরিচালনা করার যে ব্যবস্থা সেটা গ্রহণ করেছিলেন। আর সেই শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণেই এসেছে মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থা। এই প্রাদেশিক শাসন ব্যবস্থায় বাংলা বিহার উড়িষ্যায় তখন নবাবী শাসন চলত, যদিও নবাবগণ মুঘলদেরকে কখনো, মুঘল সম্রাটকে কখনো কর দিতেন কখনো দিতেন না, কখনো তাদের আধিপত্য স্বীকার করতেন বা কখনো স্বীকার করতেন না, তথাপি মুঘলরা একচ্ছত্র শক্তি হিসেবে ভারতবর্ষের একচ্ছত্র শাসক হিসেবে তখনো ভারতবর্ষের রাজত্ব করে যাচ্ছেন। অপরদিকে নবাবগণ তাদের নিজস্ব এলাকায় তারা সর্বেসর্বা ছিলেন। নবাবী শাসনের দুটা ভাগ ছিল, একটা ছিল নিজামত আর একটা ছিল দিওয়ানি। নিজামত বলতে বোঝায় সামরিক বেসামরিক প্রশাসন ব্যবস্থা, একটু খেয়াল করো এটা হলো প্রশাসন, এটার সাথে শুধুমাত্র তোমার দায়িত্ব কর্তব্য জড়িত, বিভিন্ন প্রকার শাসন বিচার থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে যাবতীয় বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হতো এই নিজামতের মধ্য দিয়ে। নিজামতের প্রধান ছিলেন নবাব। অপরদিকে দিওয়ানি রাজস্ব প্রশাসন,
অর্থাৎ আর্থিক দিকটার যে নিয়ন্ত্রণ হতো, বিভিন্ন জায়গা থেকে কর আদায় করা, বিভিন্ন জায়গায় খরচ প্রদান করা, বিভিন্ন জায়গা থেকে খরচ আদায় করা, এগুলা নবাব তার একজন দিওয়ান রাখতেন। সেই দিওয়ান অবশ্যই নবাবের কাছে জবাবদিহিতার ভিত্তিতেই নিয়োগ হতো এবং এই দিওয়ান রাজস্ব প্রশাসন পরিচালনা করতেন। কিন্তু কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থা সেটা অর্থাৎ নিজামত এবং দিওয়ানি দুটোরই প্রধান ছিলেন কিন্তু নবাব। অপরদিকে দিওয়ান নবাবের হয়ে রাজস্বটা পরিচালনা করতেন, আর নিজামত এবং দিওয়ান এই দুটোই একত্র যেহেতু একই শাসন ব্যবস্থার আওতাভুক্ত ছিল, সেহেতু নবাব এবং তার আমাত্যবর্গ মিলে এই নবাবী শাসন পরিচালনা করতেন। আর নিজামতের এবং দিওয়ানের সর্বপ্রধান ব্যক্তি ছিলেন নবাব। এ ছিল তখনকার সময় ইংরেজগণ দিওয়ানি লাভের পূর্ব পর্যন্ত মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থা। তাহলে এই প্রাদেশিক শাসন ব্যবস্থায় মুঘলগণ যখন দিওয়ানি শাসন বা দিওয়ানি লাভ করে, তখন সে দিওয়ানি লাভের যে পটভূমিটা ছিল বা দিওয়ানি লাভটা আসলে কিভাবে তারা করলো এটা আমরা একটু দেখি। 1765 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে তো তারা পরাজয় বরণ করলো। 1765 খ্রিস্টাব্দে ক্লাইভ যখন বাংলায় আসে, তখন তিনি দ্বিতীয়বারের মতো যখন বাংলায় আসেন, তখন 1765 খ্রিস্টাব্দে তিনি সম্রাটের সাথে এলাহাবাদ চুক্তি নামক একটি চুক্তি করেন। এই চুক্তি মোতাবেক এলাহাবাদ ও কারা জেলা এবং বার্ষিক 26 লক্ষ টাকা রাজস্ব প্রাপ্তির বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দিওয়ানি লাভ করে। অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার যে রাজস্ব আদায়ের যে অধিকার, যে ক্ষমতা, সেটা লাভ করে। আর এই রাজস্ব আদায়ের অধিকার এবং ক্ষমতাকেই দিওয়ানি লাভ বলা হয়ে থাকে। তাহলে এলাহাবাদ চুক্তিটা কেন করা হয়েছিল বা এলাহাবাদ চুক্তিটা কীভাবে আসলো? এলাহাবাদ নামক স্থানে চুক্তিটা করা হয়েছিল বলে এটাকে এলাহাবাদ চুক্তি বলা হয়ে থাকে। আর এলাহাবাদের অবস্থান ছিল অযোধ্যা। যেহেতু অযোধ্যার নবাব বক্সারের যুদ্ধে ইংরেজদের বিপক্ষ শক্তি হিসেবে অবস্থান করেছিল, সেহেতু অযোধ্যার নবাবকে ইংরেজগণ শায়েস্তা করার জন্য তার নিকট থেকে এই এলাহাবাদ ও কারা জেলাটা নিয়ে নিয়েছিলেন। প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষভাবে অযোধ্যা নবাবকে শাস্তি প্রদান করার লক্ষ্যেই এই ব্যবস্থা করা হয়েছিল, যার ফলে অযোধ্যার রাজা এই কারা এবং এলাহাবাদ এই দুটি জেলা তাদেরকে, শুধুমাত্র এই দুটি জেলা না, নগদ টাকাও তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হন। কোম্পানি এই বাবদ কোম্পানি বাংলা নবাবকে এই বাংলা বিহার উড়িষ্যার দিওয়ানি লাভ করার পরে, তাহলে বাংলার যে নবাবী শাসন সেটা পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হবে, সেই অর্থ কোম্পানির নিকট হতে নবাব গ্রহণ করবে। অর্থাৎ সম্পূর্ণভাবে নবাবকে কোম্পানির অধীনস্থ করে রাখা হয়। কোম্পানি নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ এই 53 লক্ষ টাকা দিয়ে, বার্ষিক খরচ দিয়ে নবাবকে বাংলা বিহার উড়িষ্যার শাসন ব্যবস্থা পরিচালনা করতে বাধ্য করা হয়। এই ছিল মোটামুটি দিওয়ানি লাভ লাভের যে পটভূমি এবং দিওয়ানি লাভটা মূলত কি এটা। তোমরা আপাতত এই দিওয়ানি লাভটাকে নিয়ে একটু পড়ালেখা করো এবং এটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা পরবর্তী ক্লাসে আরও ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সামনের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।